বন্ধুরা, চুলের নানা রকম সমস্যার মধ্যে এই সমস্যাগুলো সব থেকে গুরুতর, যেমন টাকের সমস্যা, চুল ঝরার সমস্যা, খুশকির সমস্যা এবং মাথার চুলকানোর সমস্যা। এবং তাই নয়, চুল পাকা, এই পাকা চুলের সমস্যাও কিন্তু খুব গুরুতর। চুল সুন্দর হবে কী করে, আজকের ভিডিওতে সেটাই শেয়ার করব। বন্ধুরা, এই চুলের যত রকম সমস্যা আছে সব রকম সমস্যা দূর করে আজকের ভিডিওতে দেখাবো চুল কীভাবে সুন্দর ও চুল পরা বন্ধ করা যায়। নমস্কার বন্ধুরা, আমি দেবজানী, দেবজানীজ ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছ তেজপাতা। তেজপাতা আমাদের প্রত্যেকেরই রান্নাঘরে প্রতিদিন ব্যবহার হয়। এই তেজপাতা, এই তেজপাতার মধ্যে যে কত উপাদান রয়েছে যেগুলো আমাদের চুলের জন্য খুবই উপকারী। বন্ধুরা, তেজপাতায় প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট আছে, যা আপনার চুলকে নরম কোমল রাখতে সাহায্য করে, এমনকি জেল্লাও দেয়। একাধিক গবেষণায় দেখা গিয়েছে যে তেজপাতায় আছে ভিটামিন এ এবং ভিটামিন সি, যা চুলকে ভালো রাখে। এর সঙ্গে নিয়ে নিচ্ছি কয়েকটি লবঙ্গ, আমাদের লবঙ্গটাও প্রয়োজন হবে। তো বন্ধুরা, তেজপাতায় আছে অ্যান্টি ব্যাকটেরিয়াল উপাদানও, এর অ্যান্টিঅক্সিডেন্ট গুণও নানা সমস্যার সমাধান করতে সাহায্য করে। স্ক্যাল্পের চুলকানি কমাতেও সাহায্য করে এই তেজপাতা, এছাড়াও খুশকি হলেও তা কমায় এই তেজপাতা। একাধিক গবেষণায় দেখা গিয়েছে তেজপাতা চুলের বৃদ্ধিতেও সাহায্য করে, চুলকে লম্বা ঘন কালো করতেও সাহায্য করে, এছাড়া চুলকে পাকা থেকে রুখতেও কিন্তু সাহায্য করে। চুলের ফলিকলগুলোকে মজবুত করে, ফলে স্বাভাবিকভাবেই চুলের বৃদ্ধি হয়। বন্ধুরা, এখানে নিয়ে নিয়েছি তেজপাতা, তেজপাতাগুলোকে ছোটো ছোটো করে কেটে নিচ্ছি। এখানে মোটামুটি 5-7টা মতো তেজপাতা নিয়েছি, তোমরা চাইলে 3-4টেও নিতে পারো। তবে এই তেজপাতা কিন্তু খুব সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। তো এখানে তেজপাতাগুলোকে ছোটো ছোটো করে কেটে টুকরো টুকরো করে নিলাম, এতে করে এটা ফোটাতে সুবিধে হবে। তো বন্ধুরা, এই তেজপাতা আমরা ব্যবহার করব চুলের জন্য, চুলের বৃদ্ধিতে এই তেজপাতা দারুণ কাজ করে। তো তেজপাতা আমরা নিয়ে নিয়েছি, এখন আমরা নিয়ে নেবো একটা ফ্রাই প্যান, আর এর মধ্যে নিয়ে নেবো 1 কাপ জল। তোমরা একটু বেশি করেও জলটা নিতে পারো, তোমরা যদি 1 মাসের জন্য তৈরি করে রেখে দিতে চাও ফ্রিজে, তাহলে একটু বেশি করে জল নিয়ে নেবে। তো এখানে আমি একদিনের জন্য তৈরি করব, তাই 1 কাপ জল নিয়েছি, আর 10-12টা মতো লবঙ্গ নিয়ে নিচ্ছি। তো লবঙ্গটা আমি একটু থেতো করে নিচ্ছি, কেননা লবঙ্গটা একটু থেতো করে দিলে ভালো হয়। তো থেতো করে লবঙ্গটাও এর মধ্যে নিয়ে নেবো, এই তেজপাতার মধ্যে। তো এখানে 10-12টা লবঙ্গ রয়েছে। লবঙ্গ খুব ভালো চুলের জন্য, তোমরা হয়তো অনেকেই জানো। তো এখানে তেজপাতা আর লবঙ্গ আমরা ফুটতে দিয়েছি, আর তার মধ্যে একটু চাপাতিও দিয়ে দিলাম, কেননা চাপাতি তো আমাদের চুলের জন্য দারুণ কাজ করে। তো এখানে একটু চাপাতিও দিয়ে দিলাম, তোমরা চাপাতিটা স্কিপও করতে পারো, তবে এখানে চাপাতিটা দিলে চুলের জন্য খুবই ভালো। তো এখানে 5 মিনিট ফুটিয়ে নিয়েছি, যখন 1 কাপ জল হাফ কাপ হয়ে গেছে তখন আমি এটাকে নামিয়ে নিয়েছি। এখন আমি এটা ঠান্ডা করব, মোটামুটি 10 মিনিট এটা রেখে দেব, তাতে এটা ঠান্ডা হয়ে যাবে। তো যে কোনো চুলের উপাদান ঠান্ডা করে তারপর লাগাতে হবে, কেননা ঠান্ডা না করলে কিন্তু চুলের ক্ষতি হতে পারে। তো দেখো ঠান্ডা হয়ে গেছে, 10 মিনিট পর এর মধ্যে দেব হচ্ছে নারকেল তেল। তো বন্ধুরা, অবশ্যই ভার্জিন কোকোনাট অয়েল ব্যবহার করবে, এতে করে চুলের জন্য খুবই ভালো কাজ করবে। তো আমি এখানে নারকেল তেল নিয়ে নিচ্ছি 2 চামচ মতো। তোমরা যদি একটু বেশি করে তৈরি করো তাহলে ফ্রিজে রেখে দিতে পারবে, প্রত্যেক সপ্তাহে 2 দিন করে ব্যবহার করতে পারবে। তো এখানে নারকেল তেলটা দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। এখন 1 টুকরো লেবু দিয়ে দেবো, লেবুর রসটা এই জন্য দিচ্ছি, যাদের খুশকির সমস্যা রয়েছে তারা লেবুর রস ব্যবহার করবে, এতে করে খুশকির সমস্যা দূর করবে। তো লেবুর রসটা সেই জন্য দিচ্ছি। তো তেজপাতা তো আমাদের স্ক্যাল্পের ইনফেকশন দূর করতে সাহায্য করবে, স্ক্যাল্পে যে কোনো ধরনের ইনফেকশন থাকলে কিন্তু এই তেজপাতা দূর করবে। আর কারো যদি উকুন থাকে, এই উপাদানটা কিন্তু উকুনকে নাশ করতেও সাহায্য করবে, কেননা এই তেজপাতার গন্ধে কিন্তু উকুন কখনোই মাথার মধ্যে আর থাকবে না। তো একটা তুলোর সাহায্যে এটা লাগিয়ে নিতে হবে, শুধু স্ক্যাল্পে নয়, স্ক্যাল্প থেকে পুরো ডগা অবধি এটা লাগাতে পারো। তবে প্রথমে স্ক্যাল্পে লাগিয়ে নিচ্ছি, আর এটা একটু একটু করে লাগাতে হবে, আর হাত দিয়ে একটু একটু করে ম্যাসাজ করতে হবে। তো এইভাবে চুলের গোড়া থেকে আগা অবধি এটা ভালো করে লাগাতে হবে। তো চুলের মধ্যে এইভাবে লাগিয়ে নেবে। তো বন্ধুরা, এটা কিন্তু চুলের জন্য দারুণ কার্যকরী একটা উপাদান, যাদের চুলে প্রচণ্ড পরিমাণে খুশকি,
মাথা চুলকায়, চুল পড়ে, গোছা গোছা চুল পড়ে, নাইবা টাকের সমস্যা। আবার অনেকেরই এমন হয় খুশকি প্রচণ্ড পরিমাণে হয়ে থাকে আর চুল ঝরে আর চুলটা পাতলা হয়ে যায়, তো তাদের জন্য এটা খুবই কাজে দেবে। কেননা আমি এটা ব্যবহার করি, আমার প্রথমে অনেকটা চুল পড়ে গিয়েছিল, তো এখন এটা ব্যবহার করার পর অনেকটা নতুন চুল গজিয়েছে আর চুল অনেকটা ঘনও হয়েছে আর কালো তো হয়েছে, দেখতেই পাচ্ছ। তো এটা ব্যবহার করার ফলে কিন্তু চুলের যত রকম সমস্যা আছে, অনেকের চুল খুব গোড়ায় আগায় খুব ফেটে যায়, রুক্ষ সূক্ষ্ম হয়ে যায়, বিশেষ করে রুক্ষ সূক্ষ্ম চুলের জন্য তেজপাতা কিন্তু দুর্দান্ত কাজে দেবে। তো এইভাবে ভালো করে সিটি করে করে লাগাতে হবে আর ভালো করে ম্যাসাজ দিতে হবে। চুলটা যখন ভিজে থাকবে তখন খুব আলতো হাতে ম্যাসাজ দিতে হবে, এতে করে ব্লাড সার্কুলেশন বাড়বে আর এতে করে নতুন চুল গজাতে কিন্তু সাহায্য করবে। তো খুব ধীরে ধীরে করতে হবে, চুলটা ভেজা রয়েছে, ভেজা চুলে বেশি জোরে জোরে করলে কিন্তু চুল ওঠার সম্ভাবনা থাকে, তো ভেজা চুলের মধ্যে খুব ধীরে ধীরে ম্যাসাজ করতে হবে। তো এইভাবে আমি ম্যাসাজ করে নিয়েছি আর এখন চুলটাকে ভালো করে বেঁধে রেখে দেব 1 ঘন্টার জন্য। 1 ঘন্টা এইভাবেই রেখে দেব, 1 ঘন্টা পর এটা ওয়াশ করতে হবে। ওয়াশ করার পদ্ধতিটাও আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। ওয়াশ কিভাবে করবে, আমরা তো প্রত্যেক দিন ভাত রান্না করি আর ভাতের মাড় বা ফ্যান আমরা প্রত্যেকেই ফেলে দিয়ে থাকি, তো এখানে আমি 1/2 কাপ মতো ভাতের মাড় নিয়ে নিয়েছি। ভাতের মাড় আমাদের চুলের জন্য ভীষণ উপকারী, তোমরা হয়তো অনেকেই জানো। তো ভাতের মাড় আমি 1/2 কাপ মতো নিয়ে নিয়েছি আর এখানে শ্যাম্পু নেব 2 চামচ মতো। যার যেমন শ্যাম্পুর প্রয়োজন, যতটুকু শ্যাম্পুর দরকার ঠিক ততটুকু শ্যাম্পু ব্যবহার করবে। আমি এখানে 2 চামচ শ্যাম্পু নিয়েছি, কেননা ডাবল ওয়াশ করব, তো সেই জন্য আমার 2 চামচ শ্যাম্পু প্রয়োজন পড়বে। তো আমি 2 চামচ নিয়েছি, যার যেরকম চুলের লেন্থ সেই অনুযায়ী শ্যাম্পুটা নিয়ে নেবে। তো নিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে, তারপর এটাকে শ্যাম্পু করতে হবে। তো চুলটা প্রথমে ভিজিয়ে নিয়ে তারপর শ্যাম্পু করবে। তো দেখো এটা ডাবল ওয়াশ করতে হবে। এইভাবে চুলটাকে ভালো করে ঘষে ঘষে আলতো করে ঘষতে হবে, খুব বেশি জোরে রগড়াবে না, তাহলে কিন্তু চুল পড়ার সম্ভাবনা থাকবে। ভেজা চুল কিন্তু, চুলের গোড়া কিন্তু খুব নরম থাকে, সেই অবস্থায় বেশি জোরে জোরে রগড়ালে কিন্তু চুল ঝরার খুব সম্ভাবনা থাকে। সেই জন্য যখন চুলটা ভেজা থাকবে তখন খুব ধীরে ধীরে ম্যাসাজ করবে বা ধীরে ধীরে ঘষে নেবে। তো ভালো করে চুলটাকে ধুয়ে নেবে, চুলটা কিন্তু 2 বার ভালো করে পরিষ্কার জল দিয়ে ধুয়ে নেবে। এতে করে চুলের গোড়া মজবুত হবে, চুল পড়া বন্ধ হবে, চুলের খুশকি দূর হবে, চুলকানো দূর হবে, এছাড়াও পাকা চুলের সমস্যাও দূর হবে। ধীরে ধীরে হবে, খুব তাড়াতাড়ি হবে না। পাকা চুলের সমস্যা যাদের রয়েছে তারা ধীরে ধীরে এই জিনিসটা ব্যবহার করলে ধীরে ধীরে কাজ করবে, আর পাকা যতটুকু পেকেছে ততটুকু পেকেছে আর পরবর্তীতে আর পাকবে না। আজকের ভিডিওটা এখানেই শেষ করবো, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। আজকের জন্য নমস্কার।